নৈহাটি থানার অন্তর্গত লিচুবাগান গঙ্গার ঘাটে আজ আনুমানিক সকাল 9:30টার সময় গঙ্গায় স্নান করতে নামলে জোয়ারের টানে হঠাৎই তলিয়ে যায় নৈহাটির দুই যুবক। জানা যায় এই দুই যুবকের মধ্যে শুভম দে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন ও সুজয় সাউ নৈহাটি মহেন্দ্র হাই স্কুলের ছাত্র। খবর পাওয়া মাত্রই দুজনের পরিবার হাজির হয় গঙ্গার ঘাটে, হাজির হন নৈহাটি থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত নৈহাটি পৌরসভার পৌরপিতা অশোক চ্যাটার্জি ও স্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদ দে। ইতিমধ্যেই সেই দুই যুবকের দেহ তল্লাশির জন্য নামানো হয়েছে ডুবুরি। কিন্তু তার জন্য কেউ আমাকে অ্যাপ্রোচ করে, আরে অ্যাপ্রোচ হলে ভালো আর মন্দ আপনি বুঝতে পারলেন না কেন? ঘরের মারা যখন চাল চাল হাঁড়িতে যায় পাথরটা, তারাই বুঝতে পারে কোনটা পাথর। আমি ফাঁকা করে দেবো তাহলে কাউকে যে আমি ফিজিক্যাল টর্চার করে চালটাই পাথর আছে কিন্তু চাল আছে সেটা তো আপনার বিশেষ নেই জান। ওখানে বলছে নাকি একটা ঘূর্ণি আছে, ওখানে পায়ে ঢুকে গেছিল একটা বন্ধু, তাকে বাঁচাতে গিয়ে আমার ভাইটাও চলে যায়। শুধুমাত্র আশেপাশের জেলেদের দিয়ে এদিক ওদিক করে ঘোরাঘুরি করছে, এখনো ডুবুরি নামানো হয়নি। দীর্ঘ প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি